আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইলিয়াস মুজিদ ঘোষণা করছি ছেলেট আমি মেডিকেল কলেজ আজকে আমরা ক্যাপিগসির পার্ট টু নিয়ে আলোচনা করব যারা পার্ট ওয়ান দেখো তারা এই পার্ট টু দেখার আগে ওইটা দেখে আসবে কারণ পার্ট টু শুধু আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব আর পার্ট যে ওয়ান ছিল ওখানে আমরা থিওরি এবং সত্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা দেখবো হচ্ছে পার্ট টু পার্ট টুর ভিতরে আমরা পাঁচটা টাইপ দেখব পাঁচটা টাইপ এবং পাঁচটা টাইপের ভিতরেই ক্যাপি যত ম্যাথ আছে বোর্ডের জন্য সব কিছু কভার হয়ে যাবে এমনকি অ্যাডমিশনের জন্য অনেকটাই এগিয়ে থাকবে তো টাইপ ওয়ানে আমরা দেখতে পাচ্ছি সাম্য ধ্রুবক নির্ণয় এখানে সাম্যদ্রুবক বলতে বোঝাচ্ছে ক্যাপি প্লাস ক্যাসি উভয়কেই এখন নর্মালি প্রশ্নে যদি বলে সাম্যদ্রুবক নির্ণয় করা যেমনটা আমরা প্রথমে প্রশ্নে দেখতে পাচ্ছি যে সাম্য ধ্রুবক কত তো এখানে ক্যাপেও হতে পারে ক্যাসিও হতে পারে তাই না এখন ক্যাপ নির্ণয় করবো না ক্যাসি নির্ণয় করব নাকি দুটোই নির্ণয় করব। এটা হচ্ছে প্রশ্ন বলে রাখি যদি প্রশ্নে লিটার দেওয়া থাকে শুধু লিটার কোনো তাপমাত্রা দেয়া নেই যদি লিটার দেওয়া থাকে তাহলে সেখানে হবে হচ্ছে ক্যাসি ঠিক আছে আর যদি মোট চাপ দেওয়া থাকে অথবা চাপ শব্দ উল্লেখ করা থাকে তাহলে সেখানে হবে হচ্ছে ক্যাপে হুম আর যদি এরকম হয় ধরো এই প্রশ্নেই আমাকে দিয়ে দিয়েছে কি লিটার তার মানে হচ্ছে আয়তন নর্মালি এখানে আমরা সাম্যত বলতে কী বের করব ক্যাসি বের করবো তাই না ক্যাসি কত সেটা জানতে চাইছে কিন্তু যদি এখানে আমাকে বলে দিত যে তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সাতশো ক্যালভিন যে একই থাকুক তাপমাত্রা যদি দেওয়া থাকতো তাহলে সাম্যদ্রুব বলতে আমি ক্যাপে নির্ণয় করতাম ক্যাসে নির্ণয় করতাম প্রথমে তারপরে হচ্ছে ক্যাপে নির্ণয় করতাম ক্যাপে ক্যাপ নির্ণয় করতাম ক্যাসি ক্যাপি ইজ ইকাল টু ক্যাসি আর টি এর সূত্র দিয়ে আমরা তখন কি ক্যাসে নির্ণয় করতাম অর্থাৎ আমাকে দুটো নির্ণয় করতে হইতো যেহেতু প্রশ্নে শুধু আমার লিটার দেওয়া আছে তাই আমরা শুধু এখানে ইয়ে হোক ক্যাসে নির্ণয় আচ্ছা তো ক্যাসিমিনেগরের যে লগো কী ছিল সূত্র কী ছিল সেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম থিওরিতে যেটা পার্ট ওয়ান ছিল এখন আমরা কি করবো শুধু সূত্রটা লিখবো এবং হচ্ছে ম্যাথ করে ফেলব আচ্ছা ম্যাথটা করার জন্য আমরা দেখো এখানে প্রদত্ত বিক্রিয়াটা কী ছিল সেটা আমরা লিখি আমি সব লিখবো না আমি শুধু কোনো লিখবো যাতে তুমি ম্যাথটা বুঝতে পারো বুঝাই লেখার দায়িত্ব তোমার ঠিক আছে তো এখানে প্রদত্ত বিক্রিয়াটা কী ছিল নাইক্রোজেন এটা হচ্ছে স্টেটে আছে গ্যাসীয় স্টেট তারপর হচ্ছে হাইড্রোজেন যেটা তিন অণু এটাও গ্যাসীয় স্টেট তারপর হচ্ছে অ্যামোনিয়া এটা হচ্ছে পদত্বপিক্রিয়া তাই না এখানে দেখো যে আমরা এই পাশে লিখে রাখি যে এখানে মোট আয়াতন বি হচ্ছে দুই লিটার এটা আমার দেয়া আছে গিভেন তারপর এখানে দেওয়া হচ্ছে দেখো বারো গ্রাম হাইড্রোজেন বারো গ্রাম হাইড্রোজেন আচ্ছা আমি যখন এসব বিক্রিয়া করি তাহলে এখানে কি কোনো গ্রাম নিয়ে বিক্রিয়া করি সে ওয়ান থ্রি টু এগুলো কি এগুলো গ্রাম না এগুলো হচ্ছে কি মূল আচ্ছা এগুলো যদি মূল হয় তাহলে এই গ্রামকে আমাকে কী করতে হবে মূলে কনভার্ট করতে হবে এখানে হাইড্রোজেনের কত দেওয়া আছে বারো গ্রাম হাইড্রোজেন এই বারো গ্রামকে আমি বাক করব হচ্ছে তার পারমাণবিক সংখ্যা দ্বারা পারমাণবিক বড় সংখ্যা দ্বারা এখানে হাইড্রোজেন হচ্ছে দুই এখানে হচ্ছে ছয় মূল আসবে একইভাবে আমার এটা বের করতে হবে যেটা হচ্ছে একশো চল্লিশ গ্রাম দেওয়া আছে ভাগ করবো হচ্ছে আঠাশ দিয়ে আসবে হচ্ছে পাঁচ মূল হ্যাঁ আর এমনিয়ার ক্ষেত্রে দেওয়া আছে চৌত্রিশ গ্রাম সেটাকে আমরা ভাগ করবো হচ্ছে সতেরো দিয়ে আসবে হচ্ছে দু মোল হ্যাঁ তাহলে এখানে আমরা যে মূলগুলো পাইলাম এগুলো হচ্ছে আমার কি প্রাথমিক অবস্থায় এগুলো আমার দেওয়া আছে এটা আমি সে পাই সাম অবস্থায় আর এই প্রথম ছিল কি প্রাথমিক অবস্থায় তাহলে এখানে আমরা নরমালি কি লিখি যে প্রাথমিক অবস্থায় বা আদি অবস্থায় যেখানে টিথায় কত টিথায় হচ্ছে শূন্য নাইট্রোজেন দেওয়া ছিল কত পাঁচ মোল তাই না আর হাইড্রোজেন ছিল ছয় মূল হাইড্রোজেন ছিল পাঁচ মূল এই থেকে পাইছি হাইড্রোজেন হচ্ছে ছয় মূল আর এমোনিয়া প্রথম ছিল কি সাম্য অবস্থা দেওয়ার আগে প্রাথমিক অবস্থায় ছিল জিরো মূল যখন আমরা সাম্য অবস্থায় গেছি তখন সেটা কী হবে যে ফাইভ মাইনাস এক্স এখানে এক্স কেন এখানে ওয়ান এক্স কারণ হচ্ছে এখানে এক মূল আছে তাই ওয়ান এক্স তাহলে এখানে কী হবে থ্রি সরি সিক্স মাইনাস থ্রি এক্স যেটা আমার প্রাথমিক অবস্থায় ছিল বাদ যাবে হচ্ছে ক্ষমতায়ণ বিক্রয়ের যে মূল সংখ্যা সেই অনুপাতে বাদ যাবে তাহলে থ্রি এক্স মাইনাস হবে আর এখানে কি হবে যে ছিল জিরো তাহলে জিরো প্লাস ছিল টু মূল তার মানে টু এক্স এটা হবে এটা কোথায় হবে সাম্য অবস্থায় দেখুন টি গোল টু টি বা সাম্য অবস্থায় এতটুকু ক্লিয়ার আচ্ছা এখন দেখো যে আমার প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে যে সাম্যাবস্থায় চৌত্রিশ গ্রাম কি অ্যামোনিয়া তৈরি করে আচ্ছা তৈরি করে কত গ্রাম চৌত্রিশ গ্রাম সাম্য অবস্থায় পাচ্ছে হচ্ছে কি উৎপন্ন হচ্ছে কি আমার অ্যামোনিয়া তো ওই অ্যামোনিয়া উৎপন্ন বা তৈরি হচ্ছে কতটুকু টু এক্স তারা বলে দিছে টু এক্স ইজ ইকুয়াল টু চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম বলতে কতটুকু পাইছিলাম টুমুল না এই যে এখানে টুমুল দেওয়া আছে চৌত্রিশ গ্রাম বলতে আমরা টু মোল পাইছিলাম তাহলে এখানে আমি এক্স ইজিক টু বলতে পাবো ওয়ান মন তাই না এটা হচ্ছে কি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখতে পারি তাহলে এই এক্স হচ্ছে আমার কি বিয়োজনের মাত্রা না বিয়োজনের পরিমাণ বিয়েজনের পরিমাণ বিয়োজনের মাত্রা নর্মালি আলফাদ প্রকাশ করি যেটা আমরা ইউজ করবো না পার্ট ওয়ানে আমরা সেটা বুঝাইছিলাম আচ্ছা তাহলে এখানে আমরা এক্স ইজিকোয়াল টু ওয়ান পাইছি এখন যদি আমরা এটা এক টু ওয়ান বসায় দিই এখানে পাবো হচ্ছে কত ফোর পাবো এখানে পাবো হচ্ছে থ্রি এখানে পাবো হচ্ছে টু হুম এখন আমরা কি বের করবো বলো সাম্যদ্রুবক সাম্যদ্রুবক বলতে কোনটা সি বের করব আচ্ছা ক্যাসি বের করার জন্য আমার যে গণমাত্রা সেটা আলাদা আলাদা গণমাত্রা বের করা লাগবে ফলে আমরা এখান থেকে বলতে পারি যে নাইট্রোজেনের গণমাত্রা আমরা কোথায় লিখছি না যত প্রকাশ করতেছি নাইট্রোজেনের গণমাত্রা হচ্ছে কত গণমাত্রা হচ্ছে এখানে নাইট্রোজেন ছিল চার মূল তাহলে চার বাঘ হচ্ছে আমার আর যে মোট মূল সংখ্যা ছিল ওইটা তার মানে এখানে হচ্ছে টু আর বাচ্চা হচ্ছে টু নাইট্রোজেনে গেলো তারপর হচ্ছে হাইড্রোজেনের গণমাত্রা বের করবো হাইড্রোজেনের গণমাত্রা ছিল কত ছিল হচ্ছে আমার আর তিন শ্যাম অবস্থায় তাই না তাহলে থ্রি বাঘ মোট মূল সংখ্যা হচ্ছে টু তার মানে ওয়ান প্যান ফাইভ আর শেষে হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার সেল হচ্ছে আমার টু বাঘ দেওয়া মোট বহু সংখ্যা সরি মোট আয়তন দুই সেটা হচ্ছে আমার ওয়ান আমার সাম্যবস্তির মোট সংখ্যাকে আমি লিটারকে যে আয়তনটা আছে ওইটা দিয়ে ভাগ করব মোট আয়তন তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে আমার প্রত্যেকটা আলাদা আলাদা গণমাত্রা এখন আমরা সূত্র মানে সূত্রে প্রয়োগ করবো সূত্র হবে কার কেসি তাহলে ক্যাসি সত্যি কি রকম হবে আমার উৎপাদ হচ্ছে কি তাহলে এখানে হবে NH3 এর গণমাত্রা সামনে ইসলো কত দুই তাহলে এখানে হবে স্কয়ার হ্যাঁ তারপরে নিচে হবে কি নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন এখানে হবে কত কিউ তাহলে এখানে যদি আমরা মান বসাই কত আসে দেখো উপরে হচ্ছে ওয়ান স্কোয়ার নিচে হবে হচ্ছে টু এই টু ওয়ান পয়েন্ট ফাইভ বলতো তাহলে এখানে আমার মানটা আসতেছে কত জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট আচ্ছা তাহলে এককটা কী হবে আমরা একটু এককটা দেখে নিই কার আমাদের প্রতি ম্যাথে এককটা মিলায় লিখতে হবে উপরে হচ্ছে স্কোয়ার গণমাত্রার ক্ষেত্রে আমরা একক দেখি যে মোল পার লিটার হ্যাঁ তাহলে মোল পার লিটার হল স্কোয়ার ওপর হচ্ছে স্কোয়ার আমরা যদি লিখি মোল পার লিটার এটা হচ্ছে হোল স্কোয়ার নিচে হচ্ছে কত এখানে মোল পার লিটার একটা এখানে হচ্ছে মোল পার লিটার তিনটা তার মানে আমি লিখতে পারি মোল পার লিটার এখানে হচ্ছে ফোর তাহলে এখানে স্কোয়ার এখানে ফোর এখানে থাকতেছে কত টু নিচে নিচে টু থাকতেছি এখন নিচেটা যে উপরে চলে আসি কিরকম হবে যে মোল পার লিটার এটা হবে মাইনাস টু এখন লিটার তাহলে আমি এখানে লিখতে পারি সরাসরি লিটার স্কোয়ার কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে লিটার স্কোয়ার আর মোল ইনভার্স টু হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমার উত্তর আমি একটু লাল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমার আনসার বুঝতে পারছি কি হবে লিটার স্ক্যার পার আশা করি বুঝতে পারছি এখন দেখো এখানে একটু বলিনি যে প্রস্তুতি তো আমার দুই লিটার পাত্রে গ্রাম ছিল গ্রাম কোপে ছিল এখানেও গ্রাম ছিল তো ওই গ্রামগুলোতে আমরা কী করছি মূলে কনভার্ট করছি তো কিছু ম্যাথে গ্রাম না দিয়ে কী থাকবে সরাসরি মূল থাকবে সরাসরি মূল থাকলে তো আমাকে কনভার্ট করার দরকার নাই যদি মূল না থাকে গ্রামে দেওয়া থাকে তাহলে আমরা কনভার্ট করে নেব ঠিক আছে এটা যেন মাথায় থাকে আচ্ছা তাহলে সাম্য প্রথম ম্যাথটা আমরা দেখলাম এবার দ্বিতীয় ম্যাথে চলে আসি দেখো দ্বিতীয় ম্যাথে আমরা ওই যেটা বললাম যে সরাসরি এখানে কি দেওয়া আছে মোল দেওয়া দিছে এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি টু সিক্স মূল নাইট্রোজেন এখানে মূল দেওয়া দিছে সুতরাং এখানে আমাকে যে পারমাণবিক বর দিয়ে বাক করে আমাকে মূল বের করতে হবে না হ্যাঁ তাহলে এই মেথটা কেমনে করবো যে আমার প্রদত্ত রিয়েকশনটা কি হবে এরকম নাইট্রোজেন আমি আর স্টেটগুলো লিখতেছি না যে গ্যাসীয় কিংবা সলিড অবস্থা আছে কিনা এখানে সবগুলোই গ্যাসীয় অবস্থায় আছে ফলের থাকলে সেটা বাদ যাবে আমরা পরবর্তী একটা ম্যাথে দেখবো ভাবে বাদ যায় আপাতত মনে রাখো তারপর হচ্ছে হাইড্রোজেন এরকম হচ্ছে প্রদত্ত বিক্রিয়া যে আমরা ওপারটাই হব কপি করলাম হ্যাঁ তো এখানে দেখো যে বি হচ্ছে দুই লিটার এটা দেয়া দিছে আমি একটু এখন শর্ট করে লিখবো এটা তো একটু বিস্তারিত বলছি অনেক লম্বা হয়ে দুই লিটার তাইলে হম তাহলে দেখো দুই লিটার হচ্ছে আমার মোট আয়তন পাত্রে কি দেওয়া আছে যে এত মোল নাইট্রোজেন এবং এত মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো আচ্ছা আমাকে দিয়া দিছে নাইট্রোজেন দিছে হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি টু সিক্স মূল যে মোলটা আমরা লিখতেছি না আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর থ্রি সিক্স মূল এটা কখন এটা হচ্ছে যখন প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় আচ্ছা উৎপাত কি দেওয়া আছে না উৎপাদ দেওয়া নাই তাহলে প্রাথমিক অবস্থায় হবে জিরো হবে এখন সাম্য অবস্থায় আসি সাম্য অবস্থায় সাম্য অবস্থায় কি হবে এটা হবে জিরো পয়েন্ট থ্রি টু সিক্স মাইনাস এক্স আর এখানে হবে জিরো পয়েন্ট ফোর থ্রি সিক্স মাইনাস থ্রি এক্স আর এখানে কি থ্রি মূল তাহলে থ্রি এক্স এখানে একম ছিল এক ওয়ান এক্স হ্যাঁ আর এখানে উৎপন্ন হবে কত জিরো প্লাস টু এক্স এতটুকু ক্লিয়ার এখন দেখো আমাকে প্রশ্ন করতে কী দেওয়া আছে যে মুঠ মূল সংখ্যা হচ্ছে এত তাহলে মুঠ মূল সংখ্যা সাম্যাবস্থায় যা ছিল সেগুলো যোগ করতে হবে যোগ করার পর আর যে মানটা আসবে তা এটা সমান হবে তাহলে এখানে আমরা লিখি যে জিরো পয়েন্ট থ্রি টু সিক্স মাইনাস এক্স প্লাস জিরো পয়েন্ট ফোর থ্রি সিক্স মাইনাস থ্রি এক্স प्लस टू एक्स इज इक्ल टू प्रश्न ज्यादा जिरो पॉइंट सिक्स फाइव सेवें कि प्रश्न मतलब एखान कि लिखते जीरो पॉन्ट सेवेन सिक्स फाइव माइनस टू एक्स इक्ल टू जीरो पॉइंट सिक्स फाइव सेवेन टू एक्स इज इक्ल टू जीरो पॉन्ट वन जीरो टू जीरो पॉइंट जीरो फाइव फोर এখান থেকে এক্সের মান পেয়ে গেল ঠিক আছে এটা কি মূল হবে এখানে এক্সের মানটা কি হবে মূল হবে এক আচ্ছা তাহলে এক্সের মান যেটা পাইলাম সেটা যদি এখন বসায় দিই এক্সের মান এখানে বসায় দিলাম বসায় দিলে এটা থেকে বিয়োগ হবে অবশ্যই বিয়োগ হলে যে মানটা থাকবে সেটা হচ্ছে টু সেভেন আর টু কেন হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন সেভেন আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট এটা আমি পাচ্ছি কোথায় সাম্য অবস্থায় এটা সাম্য অবস্থায় এক্সের মানটা আমরা বসায় পাইছি হ্যাঁ এখন এখন এখানে আমাকে বের করতে বলছে সাম্যদের কত আচ্ছা সাম্যদ্র বলতে আমরা বলছিলাম যে ক্যাপিও দিতে পারে আবার ক্যাসিও দিতে পারে তাই না এখানেই কী হবে ক্যাপি হবে না ক্যাসিও হবে আমরা প্রশ্ন আছে ভালো করে দেখি এখানে টু লিটার দেওয়া আছে আচ্ছা যদি টু লিটার দেওয়া থাকে আমরা বলছিলাম সেখানে কী হবে ক্যাপি না ক্যাসিং ক্যাশি হবে তাহলে ক্যাসি বের করতে হবে ক্যাসি বের করার জন্য আমাকে গণমাত্রা বের করতে হবে তাহলে গণমাত্রা কার নাইট্রোজেনের গণমাত্রা বের করতে হবে হাইড্রোজেনের বের করতে হবে অ্যামোনিয়ার বের করতে হবে তার মানে এখানে আমরা নাইট্রোজেনের গণমাত্রা বের করবো হাইড্রোজেনের গণমাত্রা বের করবো অ্যান্ড হচ্ছে অ্যামোনিয়ার গণমাত্রা বের করবো এখন গণমাত্রা বের করতে হবে কীভাবে সাম্য অবস্থায় যে নাইট্রোজেনের যে মানটা আছে জিরো পয়েন্ট টু সেভেন টু এই মানটাকে আমার মোট যে আয়তন আছে আয়তন টু ওটা দ্বারা বাদ করতে হবে হ্যাঁ ওটা দ্বারা বাদ করার পর যে মানটা পাবো সেটা হচ্ছে আমার কি নাইট্রোজনীয় কোনো কথা এখানে পাচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স জিরো পয়েন্ট টু সেভেন সেভেন দু দ্বারা বাক করলে এখানে মান পাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি এইট আর জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট এটাকে ভাগ করে পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর এতটুকু ক্লিয়ার এখন আমরা কী বের করবো ক্যাপি না ক্যাসি হ্যাঁ ক্যাসি আচ্ছা ক্যাসে করার জন্য আমরা শত্রু জানি শত্রু হচ্ছে কী যে আমার অ্যামোনিয়ার গণমাত্রা আগে আসবে অ্যামোনিয়ার গণমাত্রা হচ্ছে কত অ্যামোনিয়ার গণমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে স্কোয়ার নিচে হবে হচ্ছে জিরো ইন্টু এর হবে হোল কিউব তো এখানে ক্যালকুলেট করার পর একটা মান পাব মোস্ট প্রবলেম মান এইট এটা হবে লিটার মল টু ক্যালকুলেশনে ভুল হইতে পারে মিলিয়ে তো প্রসেসটা এরকম হ্যাঁ এখন আমার সাম্য নির্ণয়ের তিন নাম্বার ম্যাটার নিয়ে আলোচনা করি এখানে এক লিটার দেওয়া আছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মির মান হচ্ছে ওয়ান লিটার এটা আমার দেয়া আছে আচ্ছা প্রশ্ন আরো বলছে যে একটি পাত্রে দুই মূল নাইট্রোজেন চার মূল হাইড্রোজেনকে উত্তপ্ত করলে নাইট্রোজেনের বিশ এমন এত হয় আমরা একই বিক্রিয়া বারবার দেখতে পাচ্ছি বোঝানোর জন্য আমরা একটি বিক্রি ইউজ করতেছি এটা এফেক্টিভ হওয়ার বেশি তাহলে এখানে আমরা বিক্রিটি লিখবো হচ্ছে নাইট্রোজেন প্লাস ফ্রি হাইড্রোজেন আর এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়া হুম এটা হচ্ছে মিখিয়া এখন আমার প্রশ্ন আছে নাইট্রোজেন দেওয়া আছে দুই মূল হাইড্রোজেন দেওয়া আছে চার মূল অ্যামোনিয়া দেওয়া নাই এমন এটা উৎপন্ন হবে তাহলে পাথর অবস্থায় জিরো হবে এটা হচ্ছে টে ইকোয়াল টু জিরো সেকেন্ডে আবার টি ইকোয়াল টু টি অর্থাৎ সাম্য অবস্থায় কী হবে টু মাইনাসের এক্স হবে এখানে হচ্ছে ফোর মাইনাস থ্রি এক্স হবে আর জিরো প্লাস টু এক্স হবে আগের মতোই সেম এখন এখানে যে জিনিসটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেনের বিশ পারসেন্ট এমোনিয়াতে রূপান্তরিত হয় আচ্ছা তাহলে দেখো যে যদি পার্সেন্টেজ আকারে থাকে তখন সেটাকে আমরা বলতে পারছি আলফার একটা মান দেওয়া আছে আলফা আলফা মনে হচ্ছে কি বিওজনের মাত্রা এখানে বিউজনের মাত্রা আলফাগত বিশ পারসেন্ট তার মনে হচ্ছে গত বিশ বাই একশো অর্থাৎ ওয়ান টু আমরা বলছিলাম আমরা যখন ম্যাথ করবো তখন বিওজনের পরিমাণ দিয়ে ম্যাথ করবো অর্থাৎ আমাকে এক্সে কনভার্ট করতে হবে তাহলে এক্সে কনভার্ট করার জন্য আমরা একটা সূত্র শিখছিলাম তাই না তাহলে সূত্র কত ছিল যে এক্স ইজ টু এন আলফা আচ্ছা এনটা কত এন হচ্ছে আমার যে চা বিয়োজিত হচ্ছে বা চা উৎপন্ন হচ্ছে তা প্রাথমিক অবস্থায় কতটুকু ছিল তাহলে এন দেখো কি বলছে নাইট্রোজেনের বিশ পার্সেন্ট রূপান্তরিত হয়েছে কার নাইট্রোজেনের এই যে নাইট্রোজেন হচ্ছে আমার প্রথমটা এখন নাইট্রোজেনের বিশ পার্সেন্ট প্রাথমিক অবস্থায় ছিল কত টু তাহলে টু এর বিশ পার্সেন্ট তার মানে এন হচ্ছে টু আর আক্রমণ তোমরা জানি বিশ পার্সেন্ট মানে পয়েন্ট টু তার মানে এখানে হচ্ছে পয়েন্ট ফোর তাহলে এক্সের মান হচ্ছে পয়েন্ট ফোর এটা হবে কি মন ঠিক আছে এবার দেখো এক্স এর মান যেটা এখানে বসায় কত আসবে ওয়ান পয়েন্ট সিক্স এখানে আসবে হচ্ছে টু পয়েন্ট এইট এখানে আসবে পয়েন্ট এইট এখন আমরা কি বের করবো দেখো এখানেও কি দেওয়া আছে লিটার দেওয়া আছে লিটার তার মানে লিটার দেওয়ার কারণে সেখানে বের করতে হবে ক্যাসি ক্যাসি বের করার জন্য আমাকে প্রত্যেকটা গণমাত্রা বের করতে হবে গণমত্ব বের করবো কীভাবে যেটা আমরা আগেও বলছি যে নাইট্রোজেনটা হবে ওয়ান পয়েন্ট সিক্স বাঘ হচ্ছে লিটার যেহেতু মোট আয়তন যেহেতু এক দেওয়া আছে তার মানে এক দিয়ে বাঘ করবো ওয়ান পয়েন্ট সিক্স নাইট্রোজেন তারপরে হাইড্রোজেন টু পয়েন্ট এইট বাক ওয়ান দ্যাট মিন্স টু পয়েন্ট এইটে থাকবে আর অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে হবে হচ্ছে পয়েন্ট এইট বাক ওয়ান পয়েন্ট এইটে থাকবে এখন আবার বের করবো হচ্ছে কি এ সি এসে বের পাওয়ার জন্য আমার কী হবে পয়েন্ট এইট এর হোল স্কোয়ার হবে তারপর হচ্ছে টু পয়েন্ট এইট এর হোল কিউব ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স হবে তাহলে ম্যাথটা ক্যালকুলেট করার পর মান পাব হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট টু টু এখানে একক হবে যেটা স্কোয়ার ওয়ান মোল স্কোয়ার একই এটা হবে আমার দেখো এখানে সবকিছুই সহজ কালে পার্থক্য হয়েছে কোথায় যে আল মানটা আমরা ইউজ করেছি সেখান থেকে আমরা এক্সের মানটা বের করছি এই জিনিসটা হচ্ছে বোঝার বিষয় এই জন্য ম্যাথের একটু ভ্যারাইটি আসছে যে এখানেই বুঝতে হবে তোমাকে এক্সট্রা কেয়ার বের করতে হয় এক্সট্রা বের করতে পারলে বাকিটা সব গোলার ব্যাপারে সেম হ্যাঁ আর আমরা তিন নম্বর ম্যাথটাও বুঝছি আর এখানে আমাদের টাইপটা শেষ হয়ে এখানে আমরা টাইপ টু আলোচনা করবো আর টাইপ টুতে হচ্ছে থাইড ক্যাপি এবং ক্যাসিন এখানে সরাসরি প্রস্তাব দেয়া দিবে যে ক্যাপে বের করো অথবা ক্যাসে বের করো প্রথমেতে আমরা দেখতে পাচ্ছি যে দুই লিটার পাত্রে হাইড্রোজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া করে সাম্য অবস্থায় একমূল অ্যামোনিয়া তৈরি করে ক্যাসি আমাকে কী দিচ্ছে মোট আয়তন বি দেয়া দিছে দুই লিটার তারপরে হাইড্রোজেন আমরা নাইট্রোজেন বিক্রিয়া করে সাম্যাবস্থায় অবস্থায় এক অ্যামোনিয়া তৈরি করে তাহলে বিক্রিয়াটা কীরকম আমি টা আবার লিখছি যে নাইট্রোজেন ই হচ্ছে হাইড্রোজেন অন্য হচ্ছে এমন আমি গ্যাসের স্টেটগুলো লিখতেছি না এখানে সবগুলো এক উপাদান গ্যাসীয় অবস্থায় আছে এখান থেকে আমি প্রাথমিক অবস্থা আমরা কি দেখতে পাচ্ছি টু জিরো হলে নাইট্রোজেন আছে এক মোল হাইড্রোজেন আছে তিন মোল এবং এটা পাথর অবস্থায় যেগুলোই থাকে হয় না নর্মালি তারপর যখন সাম্য অবস্থায় যায় তখন ওয়ান মাইনাস এক্স হবে থ্রি মাইনাস থ্রি এক্স হবে আর এখানে রয়েছে আমার টু এক্স হুম এখন দেখো যে বলছে সাম্যাবস্থায় এক মূল অ্যামোনিয়া তৈরি করে আচ্ছা সাম্য অবস্থায় আছে কতটুকু অ্যামোনিয়া কতটুকু আছে সাম্য অবস্থায় টু এক্স পরিমাণ তাহলে টু এক্স পরিমাণ উৎপন্ন হচ্ছে কিন্তু তার প্রশ্ন বলে দিছে যে সাম্য অবস্থায় প্রশ্ন মতে কি বলছি প্রশ্ন মতে উৎপন্ন হয় কতটুকু টু এক্স ইজ ইকাল টু ওয়ান বল তাহলে এখানে এক্স ইজ ইকাল টু পয়েন্ট ফাইভ লোড় বুঝতে পারছি এখানে এক্সের মানচ পয়েন্ট ফাইভ লোক এখন যেহেতু আমাকে কী বল বের করতে বলছে ক্যাসি ক্যাসি বের করার জন্য যেহেতু বলছে সুতরাং আমাকে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এগুলো আর কী করতে হবে গণমাত্রা বের করতে হবে গণমাত্রা বের করতে হবে আমি একটা দেখাচ্ছি ধরো নাইট্রোজেন ছিল নাইড্রোজেনের গণমাত্রা বের করতে হবে কীভাবে এখানে এক্সের মান বসাবো তাহলে মান বসালে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর এখানে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আসবে হচ্ছে ওয়ান নাইড্রোজেন বের করার জন্য আমাকে নাইট্রোজেনের যে সম অবস্থায় মানটা আছে জিরো পয়েন্ট ফাইভ এটাকে বাক করতে হবে টু দা লেখা একটা মান পাবো তারপর হাইড্রোজেন হাইড্রোজেনের যে মানটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে বাক করতে হবে টু দ্বারা লেখা একটা মান পাব তারপর অ্যামোনিয়া এর একটা গণপাত্র বি করতে হবে ওয়ানকে টু দ্বারা বাক করতে হবে জিরো পয়েন্ট ফাইভ আসবে তারপর হচ্ছে আমার যে সূত্র ক্যাশি ক্যাসি হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া হবে স্কোয়ার তারপরে হচ্ছে তাই হচ্ছে নাইট্রোজেন এন্ড এন্ট হাইড্রোজেন তারপরে এখানে একটা মান চলে আসবে মান হচ্ছে তোমার টু থ্রি ফাইভ এইট ফোর এরকম মান আসবে লিটার স্কোয়ার পার স্কোয়ার এটা আমি বিশ্বাস তো করে নাইনি মানটা ম্যাথটা করলে মিলাই নিল এরকম হবে ঠিক আছে আচ্ছা দেখো পরে বার্তা দেখো যে দুই লিটার পাত্রের সাম অবস্থায় বিশ পার্সেন্ট মোল এমোনিয়া আছে আবার মোট চাপ দেওয়া দিছে ওয়ান পয়েন্ট দেওয়া আছে তার মানে ক্যাপি তারাও বলে দিছে ক্যাপি নির্ণয় করা এখানে ক্যাপি না বলে যদি বলতো সামুদ্রু নির্ণয় করো তাহলে আপনি কি বলতাম ক্যাপি করতাম কারণ হচ্ছে মোট চাপ দেওয়া আছে আচ্ছা এখন দেখো দেখছো দুই নম্বর ম্যাচের মোট চাপ

টু এক্স জিরো প্লাস টু এক্স নগর টু এক্স এরকম ছিল এখন সাম্যাবস্থায় মুখ্যা বের পাওয়া লাগবে আচ্ছা তাহলে সাম্যাবস্থায় মুঠ মূল সংখ্যা কত যে ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স যে গল্প কত আসে দেখো তো যে ওয়ান থ্রি হচ্ছে ফোর am lx1 system la to এটা হচ্ছে আমার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা আমাকে প্রশ্নে বলছে যে সাম্যাবস্থায় 20% মোল অ্যামোনিয়া আছে এখন যে আমরা যেটা বলি প্রশ্নে মতে প্রশ্নমতে প্রশ্নতে কি বলছে যে 20% মোল অ্যামোনিয়া আছে কোথায় সাম্যাবস্থায় আচ্ছা সাম্যাবস্থায় আমরা মোট মোল সংখ্যা পাইছি না হ্যাঁ পাইছি আবার সাম্য অবস্থায় আমার যে এমনিয়া কতটুকু আছে টু এক্স পরিমাণ সেটা পাইছি না হ্যাঁ পাইছি এরকম তাহলে আমাকে লিখতে হবে এখানে যে টু এক্স প্রশ্নগত কি থাকে সাম্য অবস্থায় বিশ পার্সেন্ট মোড় এমনই আছে আর থাকে আচ্ছা তাহলে থাকে কতটুকু টু এক্স ওকে সাম্য অবস্থায় বিশ পার্সেন্ট তাহলে সাম্য অবস্থায় কতটুকু ছিল ফোর মাইনাস টু এক্স এর বিশ পার্সেন্ট এর বিশ পার্সেন্ট তাহলে কত আসে টু এক্স ইজিক টু বিশ পার্সেন্টে আমরা লিখতে পারি হচ্ছে এটা যদি বিশ পার্সেন্ট না আন এ শুধু পয়েন্ট টু লিখি তাও হয় তাই না কারণ পয়েন্ট টু টু বিশ পার্সেন্ট বিশ বাই একশো বলছে কত পয়েন্ট এইট আর মাইনাস ওয়ান ওর এক্স এখান থেকে এক্সের একটা মান আসবে এক্সের মান হচ্ছে ওয়ান থ্রি থ্রি এই মানটা আমাকে বের করতে হবে এটা হচ্ছে এখানে ইন্টারেস্টিং বিষয় আর লেখা যে আমরা পয়েন্ট আচ্ছা এখানে ওয়ান আছে ওয়ান মাইনাসের এক্সের মানটা যদি বসেন তাহলে এখানে কী আসবে যে ওয়ান মাইনাস পয়েন্ট থ্রি থ্রি এখানে মান আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন আর এখানে আসবে হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান এখানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেভেন তিনটা মাঞ্চলে আসবে এখন তিনটা মাঞ্চলে আসলে আমরা কি বের করবো ক্যাপে বের করব ক্যাপে বের করার জন্য আমাদের প্রত্যেকটা কি গণমাত্রা বের করবো না আংশিক চাপ আংশিক চাপ এই তো গণমাত্রা কখন বের করবো যখন ক্যাশে বের করতে বলবে এখন আমাকে আংশিক চাপ বের করতে হবে আংশিক চাপ বের করার জন্য আমরা লিখবো সে হবে অফ এন টু এন টু এর আংশিক চাপ বের করব তখন আমাকে বের করতে হবে হচ্ছে এন টু এর ই ছিল কত অবস্থায় জিরো পয়েন্ট সিক্স সেভেন ইন টু আমার মোট চাপ কত ছিল

তাহলে এখানে একটা মান আসবে মান হচ্ছে পয়েন্ট থ্রি একইভাবে আমরা পি অফ হাইড্রোজেন একটা বের করব এখানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি ফোর এখানে মান আসবে হচ্ছে পয়েন্ট এইট নাইন এইট আবার পি অফ অ্যামোনিয়ার মান বের করব এই মানটা আসবে হচ্ছে পয়েন্ট আমি কি সবগুলো মান পায়ে গেছি না এখন যদি আমি করতে চাই বের করতে জন্য আমার উপরে চলে যাবে হচ্ছে অ্যামোনিয়া পি অফ এটা হোল নিশ্চয় হবে কি অফ নাইট্রোজেন ইন্টু অফ এটা হবে কিউব

পার স্কোয়ার এটিএম পার হোল স্কোয়ার পার কেন কারণ হচ্ছে উপরে দুইটা এটিএম নিচে একটা অ্যান্ড তিনটা চারটা এটিএম দুটো দুটো কাটা গেলে নিচে দুইটা এটিএম দুটো এটিএম উপরে গেলে মাইনাস এটিএম স্কোয়ার এটা হবে আমার আনসার এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই এই ম্যাটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি সাতশো কেলভিন তাপমাত্রায় ও বিশ এটিএম চাপে আর দুই মূল অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং তিন মূল হাইড্রোজেন অর্থাৎ এতক্ষণ আমরা যে বিক্রেতা দিচ্ছিলাম তার ঠিক উল্টো বিক্রিয়া বিক্রেটির সাম্য অবস্থায় দেওয়া দিছে একুশ পার্সেন্ট নাইট্রোজেন এখানে একুশ পার্সেন্ট নাইট্রোজেন দেওয়া দিচ্ছে আর হচ্ছে ষোলো পার্সেন্ট অ্যামোনিয়া দেওয়া দিছে এই দুটো ইনফরমেশান দেওয়া আছে আচ্ছা আমরা বিক্রিয়াটা আগে লিখি যে প্রথমে আমার অ্যামোনিয়া বাংতে অ্যামোনিয়া ব্যাঙ উৎপন্ন হবে নাইট্রোজেন উৎপন্ন হবে আর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে হ্যাঁ ওকে তো এখানে আমার একুশ পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেনের তাহলে এটা দিয়ে দিচ্ছে হচ্ছে একুশ পার্সেন্ট সরি একুশ পার্সেন্ট আর এমনিয়ার দিয়ে দিছে হচ্ছে ষোলো পার্সেন্ট তাহলে দেখো তিনটা মিলায় মোট মূল সংখ্যা তিনটা মিলায় মোট মূল সংখ্যা কত হয় মোট মোল সংখ্যা হচ্ছে একশো হবে হ্যাঁ এর মধ্যে কি কি ষোলো আছে একুশ আছে না আরেকটা বাকি থাকে ওইটা হবে পার্সেন্ট কত এটা হবে আমার হচ্ছে তিস পার্সেন্ট এখন এই পার্সেন্টেজটাকে আমরা একটু মোট মূল সংখ্যার চাপ আকারে নিয়ে যাব ঠিক আছে তো ওইটা কেমনে নেওয়া যা নিয়ে যাওয়া যায় দেখো যে আমরা জানি হচ্ছে আংশিক চাপ আংশিক চাপ ধরো হচ্ছে এমোনিয়ার ক্ষেত্রে আংশিক চাপটা বের করবো কিভাবে আমরা জানি হচ্ছে সাম্য অবস্থায় যে মূল সংখ্যা ধরো এখানে এমোনিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় থাকবে হচ্ছে আমার ষোলো পার্সেন্ট আর মানে ষোলো আর মোট মূল সংখ্যা হচ্ছে কত একশো এটা নিচে হবে আর মোট চাপ হচ্ছে কত বিশ যেটা আমার দেওয়া আছে যে এখানে বিশ এটি দেওয়া আছে তার মানে এখান থেকে আমি কি বের করতে পারবো আংশিক চাপ এমনই আংশিক চাপ ষোলো বা একশো উপরে অবগত বিশ গুণ মোট চাপ গুণ তাহলে এখান থেকে আমার মান কত আসে থ্রি পয়েন্ট টু হ্যাঁ এভাবে আমরা চাপ বের করবো হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের বের করবো তারপর হচ্ছে হাইড্রোজেনের বের করবো তো নাইট্রোজেনের আসবে হচ্ছে ফোর পয়েন্ট টু হাইড্রোজেনের আসবে হচ্ছে বারো দশমিক ছয় এটা বোঝার বাকি থাকে না কি বের করবো বিক্রিয়ার বলছে ক্যাপে বের করতে ক্যাপে বের করার জন্য আমরা বের করা লাগে বের কর ফেলছে এখন তো নর্মালি শুধু ক্যাপে বের করে ফেলবো তাহলে ক্যাপে কি হবে এখানে উৎপাত হচ্ছে আমার এই দুইটা তার মানে আমি প্রথম ওপরে লিখব হচ্ছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে কত আসছিল বারো দশমিক ছয় এটা হবে কিউ আর ইন্টু নাইট্রোজেনের ক্ষেত্রে এটা নর্মালি হবে এটার কোনো গাপ মানে একের বেশি না সুতরাং এখানে আমরা লিখবো হচ্ছে ফোর ফোর পয়েন্ট টু হুম আর নিচে হবে হচ্ছে থ্রি পয়েন্ট টু এল ফোর স্কোয়ার

এটা হচ্ছে ক্যাপে এখন দেখো যদি প্রশ্নে এখানে কি ক্যাপি সরাসরি না বলে বলতো নির্ণয় করো তাহলে আমরা সাম্যদ্রেভাবে বের করতাম যেহেতু আমার মোট চাপ দেওয়া আছে যে বিষে টেন তাহলে আমরা কি প্রথমে ক্যাপে বের করতাম তো ক্যাপি বের করার পর আমরা এখানে বের করতাম হচ্ছে ক্যাপে পাইসি তারপর আবার বের করতাম হচ্ছে গ্যাস এখন ক্যাপে গ্যাসের সূত্রটা আমরা জানি যে ক্যাপিং ইজ ইকাল টু ক্যাশি আর টি বলতো দিব কি এখন ক্যাপে আমরা পেয়ে গেছি কি দরকার ক্যাশি দরকার আরের মান কত এটা তো জানি না এটা আমার জানতে হবে যে এখানে আমরা যে আরের মান টেস্ট করবো আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এটা হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন এই লিটারের টেম্পার মোল পার ক্যালবেন ইউজ করতে হবে তাহলে তাপমাত্রা কী হবে তাপমাত্রা বুঝতে পারছি কি থাকবে ক্যালবেন এক থাকবে এই দুইটা জিনিস আমাকে কোনো ক্রমে ভুল করা যাবে না তাপমাত্রা যদি আমি ক্যালবেন নিয়ে ইউজ করি তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে আয়রমানটা জিরো পয়েন্ট জিরো ওয়ান টেম্পার মোল পার ক্যালবেন এই মানটা ইউজ করতে হবে তো এখানে আমার কোন কোন মান আছে ক্যাপি আছে আরমান জানা আছে টির মান দেওয়া আছে টির কত দেওয়া আছে শাস ক্যালবেন এই যে প্রশ্ন দেওয়া আছে শাস ক্যালবেন আচ্ছা আর ড্যালেন কত হবে ডেলেন বের করে ফেলবো সমস্যা নাই তো ডেলেন হচ্ছে কত ডেলেন হচ্ছে উৎপাদের মূল সংখ্যার সমষ্টি আমি শুধু লিখতেছি উৎপাদের মূল সংখ্যা সমষ্টি মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা তাহলে উৎপাদের মূল সংখ্যা কত দেখো এখানে উৎপাদন হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নাইট্রোজেন হচ্ছে এক হাইড্রোজেন হচ্ছে তিন তার মানে হচ্ছে চার উৎপাদের মূল সংখ্যা সমষ্টি হচ্ছে চার আর বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টি কত শুধু একটা বিক্রিয়ক করছে সেটা হচ্ছে দই তার মানে এখানে হবে দই আলটিমেটলি আমার বাচ্চা হচ্ছে দুই এবং এটা কি প্লাস না মাইনাস প্লাস ওকে এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি কি প্লাস টু এটা আমরা লিখতে পারি আচ্ছা তাহলে আমার ক্যাশে দরকার ক্যাসে দরকার থাকলে আমি ক্যাসেটা নিয়ে আসলাম তারপর ক্যাবিয়ে থাকলে এভাবে আর যাবে আর টিটা উল্টে যাবে তার মানে আর টি হচ্ছে মাইনাস টু হবে এখানে যদি আমরা মান বসাই দিই ক্যাপি হচ্ছে আষ্টশো বিশ দশমিক ফোর সেভেন আর আর এর জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তার উপরে টু এই দেখো এই মানটা বসায় তুমি যদি ক্যালকুলেট করো তাহলে মান পাবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট এটা হবে মূল ইউনিভার্স টু লিটার লিটার মূল একটা হলো কারণ হচ্ছে কি কেন সেটা কি মূল পার লিটারে তাই না মোল পার লিটার কিভাবে আছে মোল পার লিটার এখন এটার কি আছে মাইনাসের টু আছে তাহলে এই মাইনাসে প্লাসে কি হয়েছে তার লিটার স্ক্যার মূল ইন হয়ে যায় এটাই এখানে এটা হচ্ছে আমার আলসার তাহলে এখন চল আমরা চলে যাই দেখো এই ম্যাথে বোঝা অনেক কিছু আছে এম্যাথে দেওয়া আছে বিশ এটিএম চাপ তার মানে হ্যাঁ প্রথমে আমার কি দেয়া দিছে চাপ দেয়া দিছে অর্থাৎ মোট চাপ হচ্ছে কত মোট চাপ হচ্ছে কত বিশ এটিএম আচ্ছা তারপরে একটা বিক্রিয়া দিচ্ছে হ্যাঁ আচ্ছা বিক্রিয়ার বিক্রিতে সাম্য অবস্থায় ষোলো পার্সেন্ট মূল অ্যামোনিয়া থাকে এটা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন মতে আমাকে এখান থেকে বের করতে হবে তার মান বিয়োজনের পরিমাণের মান এক্সের মান আচ্ছা এরপরে হচ্ছে আমাকে ক্যাপে বের করতে বলছে আমার প্রথম ডিগারটা লেখি কি দেওয়া আছে হাফ হাফ ফুল নাইট্রোজেন প্লাস থ্রি বাই টু হচ্ছে হাইড্রোজেন এখান থেকে উৎপন্ন হচ্ছে আমার অ্যামোনিয়া একমূল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে তাহলে প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থা আমার কি দেওয়া আছে যে নাইট্রোজেন দেওয়া আছে কত হাফ মোল হাইড্রোজেন দেওয়া আছে কত সি বাই টু মূল আর এমোনিয়া আছে কত জিরো মূল কিছু সময় পর কিছু সময় পর কখন সাম্য অবস্থায় সাম্য অবস্থায় কি হবে হাফ মূল লাইট্রোজেন থেকে কী হবে হাফ মোল লাইট্রোজেন বিউক হবে তারপর থ্রি বাই টু বাথরুমের অবস্থা থেকে সি বাই টু এই পরিমাণ এক্স বিউক হবে আর এখানে উৎপন্ন হবে গত একস পরিমাণ উৎপন্ন হবে এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থায় যে রিপ থাকে এবং মূল সংখ্যা থাকে সে সাপেক্ষে সাম্য অবস্থায় পরিমাণটা হুম এখন দেখো আমাকে বের করতে হবে সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা তাহলে এখানে আমরা লিখবো সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা মোট মূল সংখ্যা আচ্ছা সামসে মোট মূল সংখ্যা কত পাব যে ওয়ান বাই টু হ্যাঁ এইটা যখন আমরা ক্যালকুলেট করব পাবো হচ্ছে টু এ এক্স এই মানটা আমরা পাবো সামসে মোট মূল সংখ্যা হচ্ছে কত টু মাইনাস এক্স মোট মূল আচ্ছা এখন আমাকে প্রশ্ন মতে লিখতে হবে প্রশ্ন মতে আমরা একটা ম্যাথ মানে মনে হয় তিন নাম্বার ম্যাথ হবে মেবি ওই ম্যাথে আমরা দেখেছিলাম যে যদি এরকম থাকে যে বিক্রিয়ার সাম্য অবস্থায় ষোলো পার্সেন্ট মূল অ্যামোনিয়া অথবা যে কোনো একটা বিক্রয় কী থাকে বা উৎপাত কী থাকে অবশিষ্ট থাকে তখন সেটা কীভাবে লিখতে হয় যে এখানে আমার কি আছে যে এমোনিয়ার কথা বলছে না এমোনিয়া তাহলে এমোনিয়া সাম্য অবস্থা আছে কত এক্স শুধু এক্স আছে তাহলে প্রস্তাবতে আমরা লিখবো এক্স ইজ ইকুয়াল টু এখানে টু এক্স থাকলে আমরা প্লাস দিতাম থ্রি এক্স থাকলে থ্রি এক্স দিতাম যেহেতু সাম্য অবস্থায় এমোনিয়া এক্স মূল আছে আমরা কে দেবো এখানে এক্স দিব তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত সামনে অবস্থায় ষোলো পার্সেন্ট কত সাম্য অবস্থায় ষোলো পার্সেন্ট তারপরে সাম্য অবস্থায় ষোলো পার্সেন্ট কত সাম্য অবস্থায় তো কোক টু মাইনাস এক্স এর ষোলো পার্সেন্ট এরকম একটা ম্যাথ করছিলাম আমি দেখাই যদি দেখো তাহলে এখানে আমরা কিভাবে লিখছিলাম প্রশ্ন মতে দেয় এটা তারপর সামস আসিল টু এক্স এটা সামোস এসেছিলাম ছিল ওই টু এক্স ইজ ইকুয়াল টু মোট মূল সংখ্যা বকছিলাম

ওয়ান সিক্স 6 হচ্ছে পয়েন্ট থ্রি টু মাইনাস পয়েন্ট ওয়ান আর এখান থেকে যদি আমরা এর মান বের করতে চাই তাহলে এর মান আসবে হচ্ছে এক্স ইজ টু পয়েন্ট টু মান আসবে এত এটা হচ্ছে এক্সের এখন এখন আমাকে বের করতে বলছে কি ক্যাপি এর মান বের করতে বলছে আচ্ছা ক্যাপি এর মান বের করতে হলে আমাকে কি করতে হবে প্রত্যেকটা কি আলাদা আলাদা চাপ বের করতে হবে আংশিক চাপ তাহলে চাপ বের করার জন্য আমরা বের করতাম কিভাবে পি অফ প্রথম আমরা ধরো বের করবো হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ পি অফ এন টু এটা আংশিক চাপ বের করার জন্য কীভাবে বের করতে হবে যে আমাকে প্রথম লিখতে হবে সাম্যাবস্থায় কতটুকু রয়েছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন সাম্যাবস্থায় আছে হচ্ছে এই পুরো অংশ আমরা লিখবো হচ্ছে ওয়ান বাই টু মাইনাস এক্স বাই টু এটার সাথে গুন দেব হচ্ছে কি মোট চাপ মোট চাপ দেওয়া ছিল গত বিশ গুন দেব হচ্ছে বিশ আর নিচে বাঘ বাঘবিগত মুঠায় মোট মূল সংখ্যা এটা ছিল টু মাইনাস এক্স তাহলে এটা আমি হচ্ছে টু মাইনাস এক্স আর এটা ক্যালকুলেট করলে আমরা মান পাব এক্সে মানটা বসায় দেবো হ্যাঁ এক্সে মানটা বসায় দিলে এখানে এক্সে মান কিন্তু বসায় দেবো অবশ্যই এক্সে মান দেওয়া একটা মান পাবো সেই মানটা হচ্ছে ফোর বয়েন্ট টু এটেন একইভাবে আমরা বের করব হচ্ছে হাইড্রোজেনের অ্যাক্সের চাপ এটা বের করার জন্য আমরা লিখবো হচ্ছে থ্রি বাই টু মাইনাস এক্স বাই টু ইন্টু হচ্ছে বিশ নিচে হচ্ছে টু মাইনাসের এক্স এখান থেকে আমরা হাইড্রোজেনের মান পাবো হচ্ছে বারো দশমিক সিক্স এ টেন আবার আবার বের করব পিউ এনএস থ্রি এর মানটা বের করবো তো এটা হবে এক্স বাই টু মাইনাসের এক্স ইন্টু হচ্ছে বিশ এর মান আসবে হচ্ছে থ্রি পয়েন্ট টু এটিএম এবার হচ্ছে নর্মালি আমরা ক্যাপের মান বের করে ফেলবো যাতে সত্য ফলায় তারপর এখানে আমার উৎপাত হচ্ছে শুধু এক্স অ্যামোনিয়া তার মানে এখানে হবে হচ্ছে থ্রি পয়েন্ট টু তারপরে হচ্ছে নিচে হচ্ছে নাইট্রোজেন যেটা এক মুখ তাহলে যা আছে তাই হবে ফোর পয়েন্ট টু এখানে আমার হাফ আছে ইট এখানে হাফ দিয়ে আমার কি করতে হবে গাঁতে নিতে হবে তারপর হচ্ছে আমার এখানে এক ছিল তাই একে গাঁত নিলে সমস্যা নাই একই হবে তারপর থ্রি বাই টু এখানে থ্রি বাই টু আছে আমাকে থ্রি বাই টু কে এই থ্রি বাই টুকে কি করতে হবে গাঁতে নিতে হবে তাতে কার উপরে নেবো বারো দশমিক ছয় বারো দশমিক ছয় উপরে নেবো হচ্ছে থ্রি বাই টু ঠিক আছে এখন যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান পাবো সে মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর নাইন কিন্তু টেন ইউনভার্স টু এটিএম ইউনভার্স এটা হচ্ছে আমার আনসার এখন এটিএম ইউনিভার্স কেনা লিখব সেটা তুমি এখানে ক্যালকুলেট করলে বুঝতে পারবে ঠিক আছে খুবই সহজ কঠিন কিছু বলি নাই আচ্ছা এবার আইটোমেটিকলি এখানে বলছে হচ্ছে হাইড্রোজেন আয়োড্রোডের পঁয়ত্রিশ পারসেন্ট নিয়োজিত হয় আচ্ছা হাইড্রোজেন আয়োড্রোড আমাকে আগে তো লিখতে হবে বিক্রয়টা এরকম এরকম হাইড্রোজেন আয়োডাইড এটা বলছে বিয়োজিত হয় তার মানে অবশ্যই বিক্রিয়ক বিক্রয় তো বেোচিত হবে তাই না উৎপাত্ত আর বিয়োজিত হয় না তার মানে হাইড্রোজেন আয়োডাইড আমার কোথায় থাকবে বিক্রয়কে থাকবে পণ্য হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে আয়োডিন সবগুলো ক্রিস্টেট গ্যাসে সেগুলো আমরা লিখি নেয় তুমি এখানে লিখে দিবে শির হয়ে যাবে তাইলে আচ্ছা তাহলে এখানে দেখো প্রাথমিক অবস্থা মানে কি মূল দেওয়া ছিল এক মূল তো হাইড্রোজেন আয়োডাইড বলে দিছে তার মানে টি যখন জিরো তখন এক মূল দেওয়া ছিল হাইড্রোজেন আয়োডাইড আর হাইড্রোজেন ছিল কত জিরো মূল হাইড্রোজেন ছিল জিরো মূল যখন সাম্যাবস্থায় গেছে টি সময় পর তখন তোমার কতটুকু বিচিত হবে যে ওয়ান মাইনাস বিক্রয় কি ছিল মানে নর্মালি যে মূল বিক্রিয়া সে বিক্রয় কি দুই মূল হাইড্রোজেন না বিক্রয় থেকে বাদ যাবে আর এখানে উৎপন্ন হবে কত এক্স এখানে উৎপন্ন হবে এক্স পরিমাণ জিরো প্লাস এক্স জিরো প্লাস এক্স অথবা শুধু এক্স লিপলে চলে আচ্ছা এটা হচ্ছে কখন আমরা সাম অবস্থায় পাব এখন আমাকে বলে দিছে যে পঁয়ত্রিশ পার্সেন্ট বিয়োজিত হয় কার হাইড্রোজেন আয়োডাইডে হাইড্রোজেন আয়োডাইডে কত পার্সেন্ট বিয়োজিত হয় পঁয়ত্রিশ পার্সেন্ট আচ্ছা এখন দেখো যে বিয়োজিত হয় কত এখানে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয় টু এক্স পরিমাণ না বলো টু এক্স পরিমাণ হচ্ছে না হ্যাঁ টু এক্স পরিমাণ

অ্যাপি এবং ক্যাশি নির্ণয় করার জন্য আমার একটা মান দেওয়া লাগবে যেটা এখানে দেওয়া নেই প্রশ্নে কী থাকবে হয়তো চাপ দেওয়া থাকবে নয়তো কি দেওয়া থাকবে আয়তন দেওয়া থাকবে দুটো একটা দেওয়া থাকবে আমরা এখন ধরে নেই ধরে নেই বি হচ্ছে ওয়ান লিটার বি ওয়ান লিটার হলে দেখো আমরা প্রথম কী বের করবো এসি বের করব এসি বের করার জন্য আমার কি লাগবে এসি বের করবো ক্যাসি বের করার জন্য গণমাত্রা লাগবে না হ্যাঁ গণমাত্রা লাগবে এখন গণমাত্রা বের জন্য আমরা কী করতে হয় যেই মানটা আসে সাম্য অবস্থায় ওই মানটাকে যে মোট আয়তন ওটা দিয়ে বাক করতে হয় তার মানে আমরা যদি এখানে গণমাত্রা বের করতে চাই গণমাত্রা বের যে হাইড্রোজেন আয়োডাইডে গণমাত্রা বের করতে চাচ্ছি তাহলে এখানে আমার কী করতে হবে সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডেছে পয়েন্ট সিক্স ফাইভ এটাই বাক করতে হবে ওয়ান মোড তার মানে পয়েন্ট সিক্স ফাইভই হবে আবার এখানে হাইড্রোজেন আয়োডিন উভয়ের ক্ষেত্রে কী হচ্ছে যে ওয়ান ওয়ান সেভেন ফাইভ টি আমরা অন্দরে বাদ করবো পয়েন্ট ওয়ান সেভেন একে আসবে তাহলে ক্যাশে আমরা ক্যাশে কি হবে যে হাইড্রোজেন হাইড্রোজেন আয়োডাই এটা হবে কত স্কোয়ার উপরে হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ইন্টু পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ নিচে হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ ফোর স্কোয়ার এখান থেকে আমার একটা মান আসবে মানটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন টু থ্রি এরকম একটা মান আসবে যে এবার ক্যাপ বের করো ক্যাপি তাহলে ক্যাপি কিভাবে বের করবো যে ক্যাপি এতে টু কেসি আর ডেল বের করতে হবে দেখা ডেল হচ্ছে কত উৎপাদের মোট পূর্ণ সংখ্যা দুই মাইনাসের মোট মোল সংখ্যা দুই তার মানে যদি জিরো হয় তাহলে এখান থেকে সত্যি কিরপি বলো যে ক্যাপি ইজ ইকাল টু আর টি জিরো তাহলে মানে হচ্ছে ওয়ান তার মানে আলস কত হচ্ছে এটা হচ্ছে আমার আনসার হুম মনে হয় এটা এই টাইপের লাস্ট ম্যাপ এখানে লেটার দেওয়া এক লিটার আচ্ছা এখানে বুঝতে পারছি প্রশ্নে আমার প্রথমেই

দুই মূল এন উৎপন্ন হবে হুম তাহলে প্রাথমিক অবস্থায় এন ওটো কত চিরুপ হবে তাই না এখন নর্মালি এখানে খেয়ে হবে সাম্য অবস্থায় টু করতোটি সময় পর ফাইভ মাইনাস এক্স আর এখানে হবে হচ্ছে টু এক্স রাইট এখন দেখো যে প্রশ্নে বলছে কি তিরিশ পার্সেন্ট এন ও এন টু ও ফোর বিরোচিত হয় কত পার্সেন্ট পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আলফার মান হচ্ছে পয়েন্ট থ্রি কেন কারণ হচ্ছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমরা লিখতে পারছি কি পয়েন্ট থ্রি আমাদের তো আলফা দরকার নেই দরকার হচ্ছে এক্স বিরোধনের পরিমাণ তাহলে এক্স ইকুয়াল টু এন আলফা আমরা আগে বলছিলাম যে এই সত্যি ইউজ করে এখানে আমি করে ফেলবো এখন এন ছিল কত এন হচ্ছে প্রাথমিক অবস্থায় কত মূল থাকে তাহলে প্রাথমিক অবস্থায় কার মান বিজনের পরিমাণ দেওয়া হচ্ছিল কারোর তাহলে এন টু ফোর পাঁচ এন এর মান হল এখানে এটা হচ্ছে মূল তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মূল এই এক্সের মানটা এখন আমরা এখানে বসায় দেবো তাহলে বসায় দিলে সাম্য অবস্থায় কি পাচ্ছি এখানে আসবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর এখানে আসবে হচ্ছে থ্রি তাহলে এবার নর্মালি আমরা ক্যাসে বের করে ফেলবো হ্যাঁ ক্যাসে বের করার জন্য আমার কী লাগবে প্রথম হচ্ছে যে এন টু ফোরের গণমাত্রা বের করতে হবে যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর হচ্ছে এক দ্বারা বাক করতে হবে তার মানে থ্রি পয়েন্ট আইপি হবে আর গণমাত্রা বের করতে হবে ডার্ক এন ওয়ে এখানে কত যা আছে দায় থাকবে এখন আমরা বের করবো হচ্ছে ক্যাসে ক্যাসে বের করার সময় আমার

টাইপ টু এর একটু বেশি ম্যাথ দিছি কারণ এগুলো বেশি বেশি আসে বোর্ড পরীক্ষাতে ঠিক আছে আচ্ছা এখানে একটা পাত্র দুই লিটার আয়তন এখানে আয়তন দেয়া দিছে তার মানে বি হচ্ছে টু লিটার আচ্ছা আর কি দিচ্ছে দেখি মোড় চাপ হচ্ছে ফোর এটিএম আর কি দিছে যে চার মূল এ এক মূল ই দুই মূল বি নিয়ে বিক্রিয়া করে এত 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 এর পঁচিশ সস্তর হলে আচ্ছা সবগুলো হচ্ছে গ্যাস তাহলে কি কি দেওয়া আছে এ প্লাস বি বিক্রি করে গিয়ে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে আচ্ছা তাহলে এ প্রাথমিক অবস্থা ছিল কত টি কোনটা শূন্য এ ছিল হচ্ছে চার তাহলে চার এন নিচে হবে ই ছিল ও আচ্ছা এ বি সরি এখানে তো বিক্রি দেওয়াই আছে টু এন বি এটা হবে ডি আর ই হচ্ছে টু ই এখানে এ প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে ওয়ান মূল আর বি ছিল হচ্ছে টু মূল হ্যাঁ এটা দেওয়া ছিল আর ডি যেহেতু ছিল না প্রাথমিক অবস্থায় তার মানে যেটা ছিল না সেটা কি শূন্য হবে যখন আমরা সাম্য অবস্থায় যাব তখন কি হবে যে ফোর মাইনাস যেই মূল পরিমাণ বিক্রি ওই মূল পরিমাণ কি বিবেচিত হবে 2x, এক্স টু মাইনাস জিরো প্লাস এক্স ওয়ান টু এক্স এখানে টু এক্স মানে হচ্ছে ওই দুই মূল পরিমাণ এখানে তিন মূল পরিমাণ হচ্ছে থ্রি এক্স এখানে দুই মূল পরিমাণ হচ্ছে টু এক্স এখানে বাংবেদ এর হচ্ছে গর্বিত এটা আমরা আগেই দেখেছি এখানেও দেখতেছি এখন প্রশ্ন কি আছে দেখো যে এ এর পঁচিশ পার্সেন্ট উৎপাদে মানে আমরা লিখতে পারি যে প্রশ্ন এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে কার মাল আলফার আর মাল হচ্ছে পয়েন্ট টু ফাইভ পঁচিশ পার্সেন্টকে আমরা লিখতে পারি পয়েন্ট টু ফাইভ আচ্ছা এ এর সাম অবস্থায় কত পার্সেন্ট এক্স পরিমাণ মাথায় রাখতে হবে টু এক্স পরিমাণ কি হয়েছিল বিয়োজিত হয়েছিল আচ্ছা তাহলে এখানে আমরা আগে লিখবো হচ্ছে বিয়োজনের পরিমাণে নিয়ে যাওয়া বয়োজনের পরিমাণ এক্স ইকাল টু এন আলফা এখানে এই যে এক্সটা এই এক্সটা কিন্তু এখানে টু এক্স আর মানে এখানে এক্স হবে না এখানে আমরা লিখবো হচ্ছে টু এক্স ইজ ইকাল টু এনাল এখানে এই বিষয়টা একটু ভালো করে দেখো যে এক্স নর্মাল আমরা বসাইতাম যখন এখানে বিজিত হতো এক্স পরিমাণ কিন্তু এখানে এর মান দেওয়া আছে উদ্দীপকে পঁচিশ পার্সেন্ট এ কত পার্সেন্ট বিজিত হয়েছে মানে টু বিজিত হয়েছে টু এক্স পরিমাণ তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে টু এক্স তাহলে এ লাইনটা আমরা লিখবো না টু এক্স ইজ ইকুয়াল টু আলফা টু x n তো প্রাথমিক অবস্থা যত ছিল ফোর আলফা হচ্ছে পয়েন্ট তাহলে এখানে এক্স এখানে মান হচ্ছে ওয়ান আর এই টু নিশ্চয়ই যাবে তার মানে এখন সাম্য অবস্থায় যদি এক্সের মান আসবে পয়েন্ট তার a আর এখানে আসবে এখানে হচ্ছে এখন আবার কী করতে হবে যে ক্যাপি ক্যাসে ওয়েটা বের করতে হবে আচ্ছা সমস্যা আমরা একটা একটা বের করি প্রথম বের করবো হচ্ছে ধর ক্যাসেটা বের করি ক্যাসে খুবই সহজ বের করা যে ক্যাসে বের করার জন্য প্রত্যেকগুলো আমরা কী করতে হবে গণমাত্রা বের করতে হবে তাহলে গণমাত্রা এ কি করতে হবে থ্রি আয়তন কত টু লিটার রুদ্রা বাক করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ পি এর গণমাত্রা কত ওয়ান ফাইভ বাই টু কত আসবে ওয়ান ফাইভ বাই টু ওয়ান টু ফাইভ সি এর গণমার্থা পয়েন্ট ফাইভ বাই টু ওয়ান পয়েন্ট টু ফাইভ ইটা সেই না আচ্ছা ডি ই এর গণমার্থ টু বাই টু এমন হচ্ছে ওয়ান এবার বেরবো হচ্ছে আমরা কি এসি এসি বের করার সময় এখানে হবে ডি এখানে হবে ই তার উপর স্কোয়ার নিচে হচ্ছে এ তার উপর স্কোয়ার বি তার উপর হচ্ছে ওল

দুই আর এক তিন মোল ইনভার্স টু লিটার এটা হচ্ছে আমার আনসার অর্ধেক এবার আমরা ক্যাপের আনসারটা বের করবো এর আনসার বের করার জন্য আমাকে কি করতে হবে বলো যে পি অফ এ বের করতে হবে পি অফ ডি বের করতে হবে তারপর পি অফ সি পি অফ ডি পি অফ এ বের করবো কিভাবে যে পি অফ অ্যাপ বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে হাম যেটা আছে এই কিন্তু মোট চাপ হচ্ছে কত ফোর হচ্ছে মুঠ মূল সংখ্যা এটা আমরা বের করে নি এখানে মোট মূল সংখ্যা বের করতে হবে তাহলে মুঠ মূল সংখ্যা কত হবে থ্রি প্লাস পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ প্লাস টু কত আছে ওয়ান থ্রি থ্রি সিক্স মোট সংখ্যা আসে হচ্ছে ছয় এখানে আমাকে নিজে ছয় দিতে হবে এখানে একটা মান আসবে আসছে হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু এখানে মান আসে হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি আবার পি অফ সি তো নয় পি অফ ডি হচ্ছে জিরো পয়েন্ট আর নাশক হচ্ছে পি অফ ই যার মান আছে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আবার বের করতে হবে আমার হচ্ছে ক্যাপি এবার বের করার জন্য আমাকে পি অফ ডি ইন্টু পি অফ ই হোল স্কোয়ার তারপর হচ্ছে পি অফ এ হোল স্কোয়ার ইন্টু পি অফ বি হোল স্কোয়ার এই সব তে ফেলাতে হবে এই সত্যি ফেলানোর জন্য প্রথম হচ্ছে পি অফ ডি মান পি অব্দি হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি ইন্টু তারপর পি অফ আহ ই হোল স্কোয়ার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হোল স্কোয়ার নিচে হচ্ছে টু স্কোয়ার ইন্টু পয়েন্ট থ্রি থ্রি থ্রিকে এমানটা যখন আমরা বসাবো তখন ফোর পয়েন্ট জিরো সিক্স মানটা মনে হচ্ছে হচ্ছে এটিএম ইনভার্স টু ইউনভার্স টু কেন নিচে হচ্ছে তিন দুই পাঁচ ওপর হচ্ছে দুই আর এক তিন নিচে দুই থাকে দুইটার উপরে চলে আসলে কি হবে মাইনাস এক এম স্কোয়ার যেহেতু ক্যাপ পরিমাণ বের করছে সেই জন্য এটিএম আর ক্যাশই বের করলে

এখানে প্রাথমিক অবস্থায় টি যখন জিরো সমস্যায় সমস্যা যাওয়ার আগে আমরা সেটা মান দেওয়া হচ্ছে পাঁচ মল হাইড্রোজেনের ছয় মল এবং কারণ কার্বন এক মূল এটা আর ক্যাসির মান দিয়ে দিয়েছে আমাকে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেন আবার গোটা আয়তন দিচ্ছে টু লিটার তাহলে বি দেওয়া আছে টু লিটার ক্যাসি দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেন তাহলে ক্যাসি দেওয়া আছে দেখো ক্যাসি দেওয়া আছে ক্যাসি থাকলে আমার কি দেওয়া থাকবে আতন দেওয়া থাকবে আর যদি ক্যাপি থাকবে তাহলে আমার মোট চাপ দেওয়া থাকবে এখন বলছে সাম্য অবস্থায় প্রত্যেকের ঘন আমাকে বের করতে হবে এটা পানি হবে তাহলে দেখো সাম্য অবস্থায় যখন যাবে তখন কি হবে ফাইভ মাইনাস এক্স সিক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এতটুকু তো আমরা সবাই বুঝছি তাই না তারপরে দেখো আমাকে কি করতে হবে প্রত্যেকটার আলাদা আলাদা গণমাত্রা বের তাই না গণমাত্রা বের করার আগে আমাকে একটা তারা ক্লু দিয়ে দিছে যেটা হচ্ছে কি যে ক্যাশ এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেন এখন এখানে দু একটা কথা বলে দিই তুমি তো এখানে নোট করে নিও যে যদি ক্যাসি মান দেওয়া থাকে অথবা ক্যাপি আর মান দেওয়া থাকে তখন আমরা কিউসি মান বের করবো শব্দটা কিউসি তখন কিউসি কি দেখো কিউসি কিউসি এবং ক্যাসি মূলত একই পার্থক্য একটু পার্থক্য আছে পার্থক্য হচ্ছে যে সাম্যাবস্থায় যে মানটা বের করি সেটা হচ্ছে ক্যাসি সাম্যাবস্থায় যদি মান বের করি সেটা কেউ কিউসি বলবে শুরুতে যদি আমি মান বের করতে চাই তাহলে সেটা হবে কিউসি সেটা কখনো ক্যাসি হবে না আর শুরুতে সাম্য অবস্থায় শেষে যে বের বেরো সেটা হচ্ছে কিউসি তাহলে কিউসি এখানে কি আমি শুরুতে বের করবো শুরুতে বলতে টি করবো জিনিস সময় তাহলে এই মান করে বের করবো কেন বের করবো দেখাচ্ছি তাহলে এখানে যদি আমরা বের করতে চাই কিভাবে বের করতে হবে বলো যে উপরে থাকবে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান নিশ্চয় হচ্ছে ফাইভ বাই টু তার উপরে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু ফাইভ বাই টু ইন্টু সিক্স বাই টু এটা আমরা একবারে লিখছি যে আমার প্রত্যেকটা গণমাত্রা বের করতে হতো প্রত্যেকটা গণমাত্রা বের করার জন্য আমাকে ফাইভ এন এসে টু দ্বারা ভাগ করতে হতো কারণ হচ্ছে আমার আয়তন দেওয়া আছে টু লিটার এখানে আয়তন টু লিটার দেওয়া আছে ফাইভ কে টু দ্বারা ভাগ করতে হবে সিক্স কে ওয়ান কে ওয়ান কে সবগুলো টু দ্বারা ভাগ করতে হবে তো এবার আমরা লিখে রাখছি এখন যদি আমি টু সবগুলোতে বাদ দিতে চাই নর্মালি আমি টু বাদ দিতে পারবো ওয়ান বাই থ্রি মানটা হচ্ছে দেখো এই জিরো পয়েন্ট জিরো থ্রি আর ক্যাশি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি তার মানে ক্যাশিটা কি বড় কিউসি হচ্ছে কত ছোট এখন কিউসি ছোট ক্যাসি বড় এই বিক্রেটা হবে হচ্ছে কম মুখ এখন সম্মুখমুখী পশ্চাদমুখী দেখি দরকার সম্মুখমুখী হওয়ার বের করার কারণ আছে কারণ সম্মুখমুখী না পশ্চাদমুখী সেটা বের করতে পারলে আমি বিক্রিয় এবং উৎপাদ চিনতে পারবো এবং কোনটা বাঙবে এবং কোনটা গড়বে সেটাও বলতে পারবো ধরো সম্ভাবিক্রয়টা হলো পশ্চাদমুখী পশ্চাদমুখী হলে এই যে এখানে দেখো আমি লাল কালারটা দেখাচ্ছি এই যেখানে ওয়ান প্লাস এক দিয়েছি এখানে ওয়ান প্লাস এক দিয়েছি যদি পশ্চাৎমুখী হতো আর এখানে আমাকে দিতে হতো ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স এই জায়গায় হতো ফাইভ প্লাস এক্স সিক্স প্লাস বুঝতে পারছি যেহেতু সম্মুখ তার মানে আমি যা লিখছি তা হচ্ছে সত্য আমাকে চেঞ্জ করতে হবে না এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে সম্মুখ এটা কখন বের করবো যখন হচ্ছে ক্যাপের মান দেওয়া থাকবে বা ক্যাপের মান দেওয়া থাকবে তখন ক্যাপ করার জন্য আমাকে এটা বের করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে বিক্রিয়াটা কি হয় পশ্চাৎমুখী হয় তখন এই ভ্যালুগুলা মধ্যবর্তী প্লাস একটু চেঞ্জ হয়ে যায় যদিও এটা নর্মালি এত কঠিন ম্যাচ আসে না তবুও তাদের ভিতরে আসতে বলে দিলাম হ্যাঁ আচ্ছা এখানে আমরা একটু মনে রাখি যে এটা কিভাবে সম্মুখমুখী না পশ্চাদ মনে রাখার ট্রিক্সটা কি সেটা হচ্ছে দেখো কেয়ারসি হচ্ছে বলছিলাম কি সাম্য অবস্থায় তাহলে কেয়ারসি এবং কিউসি কি হতে চাই অলায় সমান সমান থাকতে চাই কেয়ারসি যদি দশ হয় ওরও দশ ওর পঞ্চাশ হলে ওরও পঞ্চাশ চায় এরকম একটা মান তুমি মনে রাখো মানে দাঁড়ানো ক্যাসি কিউসি সমান হতে চায় এবার বলাম ক্যাসি হচ্ছে বেশি আচ্ছা কিউসি কম কিউসি কম ক্যাসি বেশি তাহলে কিউসি কি ক্যাসি কে ধরতে চাইবে না হ্যাঁ ধরতে চাইবে তাহলে কিউসি হচ্ছে কোথায় যাবে ক্যাসি তো সাম হতে থাকে আর কিউসি কিউসি হচ্ছে প্রথম প্রথম প্রথমে শুরু করে তাহলে শুরু করে প্রথম স্পিড কম থাকে তারপর দৌড় দিয়ে ধরতে হবে দৌড় মানে স্পিড বাড়াতে হবে তার মানে মান বাড়াতে হলে তা কি করতে হবে সাম মেনে যেতে হবে এই জন্য এবারে মনে রাখা যায় যে ক্যাশির মান যদি কম থাকে তাহলে সম্মুখমুখী আবার ক্যাশি সরি কিউসি আর ক্যাশ কিউসির মান যদি বেশি থাকে তাহলে সেটা হবে কি পশ্চাত্মমুখী আচ্ছা এটা মনে রাখার জন্য বললাম আর কি তো এখানে বিক্রিটা কি হবে সম্মুখীন বিক্রি হবে এখানে আমাদের কোনো কনফিউশন নাই এবার নর্মালি ক্যাশি সূত্র বসা ক্যাসি ক্যাশি সূত্র বসানোর জন্য আমাকে গণমাত্রা বের করা লাগবে চারটার গণমাত্রা তো গণমাত্রা কিভাবে গণমাত্রা হচ্ছে প্রথম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর গণমাত্রা গণমাত্রা সম্ভব হচ্ছে ফাইভ মাইনাস এক্স গণমাত্রার জন্য আমাকে বাক করতে হবে কত দিয়ে বাক করতে হবে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে গণমাত্রা হচ্ছে হাইড্রোজেন সেখানে সিক্স মাইনাস এক্স বাক করতে হবে দুই দিয়ে তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড আর এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স বাক করতে হবে দুই দিয়ে পানি ওয়ান প্লাস এক্স বা করতে হবে দুই দিয়ে হম কি গণমাত্রা এবার সূত্রটা কি সূত্র হচ্ছে প্রথম কিভাবে উপরের উৎপাত যেহেতু সম্মুখমুখী তার মানে উৎপাত হচ্ছে এগুলোই এক বাই টু উপরে কিছু দরকার নাই কারণ গা এক সেম ওয়ান প্লাস এক হবে হচ্ছে ফাইভ মাইনাস এক্স বাই টু এখানে চারটাই যেহেতু টু তাহলে এই টু এই টু এটা এবং এটা চারটাই কেটে ফেলা দেয় এখানে যে মানটা থাকে এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার ফাইভ মাইনাস মাইনাস সিক্স এরকম মান আছে আর ক্যাশির মানটা কত সেটা আমরা এখানে বসায় দেব পয়েন্ট ওয়ান থ্রি সেভেন এটা একটা বড় মান আসবে যেটা আমরা ক্যালকুলেট করলে এক্স এর মান পাবো হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফোর এইট এইট

মনো অক্সাইড এবং পানি দুইটা ক্ষেত্রে মান আসবে জিরো পয়েন্ট এইট সেভেন ফোর ফোর মলপাট গণমাত্রা বের করতে করছে তারপরে হচ্ছে টাইপ ফোর টাইপ ফোর হচ্ছে আমরা আংশিক চাপ করবো আংশিক এটাকে আমরা গণমাত্রা বের করছি আংশিকটা বের করবো যেটা হচ্ছে ক্যাপি এর তার মানে ক্যাপির মান দেওয়া থাকবে প্রথম বিক্রিয়াটা দেখি যে বিক্রিয়া একটা বিক্রিয়া দেওয়া আছে এই যে বিক্রিয়াটা আমরা লিখবো হব ঠিক আছে ও এবার কিন্তু আমাকে স্টেটটা দেখতে হবে বলছিলাম না যে আমরা সলিড স্টেট নিয়ে একটা ম্যাথ করব যেটা হচ্ছে দেখা এখানে স্টেট গুলো লক করতে হবে যেটা সলিড স্টেট সেটাকে আমাকে বাদ দিতে হবে কারণ এগুলো বলা হয় আমরা থিওরি ক্লাসটা ছিল পার্ট ওয়ান সেটা আমরা দেখছিলাম এখানে আমি যদি বলি যে কি করতো জিরো আসমিক অবস্থায় কি হবে এটা আমার দেওয়া ছিল কত দেওয়া আছে না দেওয়া নাই আমরা ধরে নেব ওয়ান এটা তো বাদ এটা হবে জিরো সাম্য অবস্থায় কি হবে কি করতো কি সময় পর ওয়ান মাইনাস এক্স হবে এখানে হচ্ছে কত আচ্ছা এটা ছিলো এক্স হম জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক্স এখন দেখো বলছিলাম না যদি ক্যাপি এবং ক্যাচি মান দেওয়া থাকে ক্যাপি এবং ক্যাস মান দেওয়া থেকে আমরা কি বের করবো অথবা কিউসি দরকার আছে যে একটা তো এখন আমরা কিউপি বের করবে কখনকার প্রাথমিক অবস্থায় এই যে এ ওয়ান এবং জিরো পয়েন্ট ফাইভ ব্যবহার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক মোট তাই হচ্ছে পয়েন্ট ফাইভ দুশো হচ্ছে ওয়ান তার মানে পয়েন্ট ফাইভ এখন কিউপি এবং ক্যাপি আমরা তুলনা করো কিউপি হচ্ছে পয়েন্ট ফাইভ ক্যাপের মান হচ্ছে পয়েন্ট টু তার মানে কিউ হচ্ছে বড় এবার কিউ পি যেহেতু বড় হয়েছে তার মানে সেটা সমান হওয়ার জন্য কোথায় আসবে ব্যাক করবে তাহলে এই বিক্রিয়া হচ্ছে কি পশ্চাৎমুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া আর যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়া তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড কি করবে না বাংবে বাংবে এখানে আমি এটা কি হবে ভুল হবে এখানে কি হবে মাইনাস হবে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস আগে সেটা বের করবো ঠিক আছে প্লাস মাইনাস চেঞ্জ হবে এবার কিন্তু এটা কিন্তু বিক্রয় বিক্রয় থাকবে সরি উৎপাদ উৎপাদে থাকবে আর এটা বিক্রয় বিক্রয়কে থাকবে এখানে চেঞ্জ হবে না চেঞ্জ হবে শুধু প্লাস মাইনাস ঠিক আছে এখন আমরা বেফোক রসকিসের মান যে ক্যাপের মান দেয়া আছে ক্যাপ থেকে আমরা কি বের করব আংশিক চাপ বের করব তাই তো কার্বন মনোক্সাইড এবং কার্বন অক্সাইডের আংশিক চাপ বের করব আমার কিন্তু কার্বন মনোক্সাইডের একটা চাপ দেয়া আছে চাপ দেয়া আছে একটু কখন শুরুতে বলে দিয়েছি শুরুতে চাপ এখন আমরা আংশিক চাপ বের করবো আংশিক চাপ বের করার জন্য আমরা জানি যে প্রকাশ করে আবার প্রকাশ করে আচ্ছা আমরা করেছি এখন আমার যে মানটা দেওয়া আছে ইউজ করবো করবো মান ইউজ করার জন্য আমাকে কি করতে হয় প্রথম হচ্ছে মুঠ মূর সঙ্গে বের করতে হয় মুঠ মূল সংখ্যা মুঠ সঙ্গে কত ওয়ান ওয়ান প্লাস পাচ্ছি কত ওয়ান কত ওয়ান পয়েন্ট ফাইভ এখানে একটু স্পষ্ট করে দেবন অসের ক্ষেত্রে এখানে আমরা আজকে যে বের করবো সেটা লিখে ফেলি যে কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে আংশিক চাপ বের করার সময় আমরা এখানে লিখব উপরে লিখব হচ্ছে কার্বন মনোক্সাইড এর ক্ষেত্রে 1 x নিচে হবে হচ্ছে 1.5 আর এখানে আমার একটা চাপ থাকবে সেই চাপটা আমি জানি বাট এইখানে একটা মান তা হচ্ছে 0.5 x নিচে হচ্ছে 1.5 আর এখানে একটা চাপ হবে আমি জানি না এরা হয়তো প্রশ্নের দেয়া থাকবে অর্থাৎ প্রশ্ন থেকে তুমি আমরা লিখতে পারবে তো ক্যাপির মান যখন আমরা এখানে লিখব এখন ক্যাপি লেখার সময় আমরা উপরে ওপরে হচ্ছে কাটা কার্বন ডাইঅক্সাইড তাই না কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট ফাইভ মাইনাস এক্স টু পি ওয়ান পয়েন্ট ফাইভ যে হচ্ছে ওয়ান প্লাস এক্স ইন টু পি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে পি কাটা যাচ্ছে

কি যদি দেওয়া থাকে তাহলে মান লাগবে আর যদি দেওয়া না থাকে তবে কি বসায় যাবে এরকম বুঝছো এখানে বোঝার বিষয় হচ্ছে যে থাকলে আমাকে কি বের করে দেখতে হবে কিমুখমুখীর নাম পশ্চাৎমুখী সম্মুখমুখী হলে এ ঠিক থাকবে আর পশ্চাৎমুখী হলে এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস আর সূত্র বসানোর সময় এটাকে উত্তর ধরতে হবে এবং এটাকে বিক্রিয় করতে হবে এভাবে বের করতে হবে বুঝছো তাহলে আশা করি বুঝতে পারছো যে ম্যাপটা এবার হচ্ছে টাইপ ফাইভ এবং এটা হচ্ছে আমাদের শেষ টাইপ এর দুটো ম্যাপ থাকবে দুটো ম্যাপ সলভ করলে আশা করি আমাদের আজকে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এখানে বিয়োজনের মাত্রা নির্ণয় করব ট্যাপি একটা মান দেওয়া আছে মোট চাপ দেওয়া আছে কি এটা বিক্রিয়া দেওয়া আছে বলছে যে বিয়োজনের মাত্রা বের করা আছে প্রথম আমরা হচ্ছে কি বিক্রিয়াটা লিখবো বিক্রিয়া দেওয়া আছে হচ্ছে এস ও টু এল টু এটা আমাদের বিক্রিয়া তো নর্মালি প্রথমে আমাকে কি দেওয়া আছে এক দেওয়া আছে যখন সাম অবস্থায় যাবে তখন ওয়ান মাইনাস একশো এখানে হবে এখানে একশো হবে এখানে একশো বাংবে এখানে একশো হবে কারণ বিক্রিয়া আমার কি ছিল ওয়ান ওয়ান সবগুলোতেই ওয়ান আচ্ছা এখন যদি বলে সাম্য হচ্ছে মোটমূল সংখ্যা মোট মূল সংখ্যা হচ্ছে তার মাণ্ড আছে ক্যাপির মাণ্ড আছে তাহলে ক্যাপি ক্যাপি বের করার জন্য আমাকে কি করতে হবে প্রথম হচ্ছে আংশিক চাপ বের করতে হবে তো আংশিক চাপটা আমরা সত্যি বসাই দিই একবারে ক্যাপ এটা কিরকম হয় প্রথম হচ্ছে পি অফ এস টু ইন্টু পি অফ পি এল টু পি এস ও টু সি টু এরকম হয় এখন যে সালফার ডাইঅক্সাইড এর যে আংশিক চাপটা সেটা বের করা কিভাবে বের করতে হয় আমরা এতক্ষণ ঠিকই বলছি

মান হচ্ছে আমরা জানি যে এক্স ইজিকা মানে আলফা এক্স বাই এন এক্স এর মান পেয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স এইট থ্রি এটাকে আমাকে এন দ্বারা ভাগ করতে হবে

হাইড্রোজেন হয়েছে হাইডিনোজেন আয়োডেন তো প্রাথমিক অবস্থায় ছিল কত পঁচিশ মোল হাইড্রোজেন নিয়ে শূন্য থাকবে তারপর সাম্য অবস্থায় কি হবে পঁচিশ মাইনাস এক আঠারো মাইনাস বলতে কত

তিন আর মানে আমার ত্রিশ থাকতেছে তাহলে ক্যাশি মানে হচ্ছে ত্রিশ আমাকে তো বের করতে বলছে বিয়োজনের মাত্রা দ্যাট মিনস আলফা আলফা কিভাবে বের করবো আমাদের ক্যাসি বের করে বের করেন এটা হচ্ছে আমরা সম্মুখ মুক্তি বিক্রিয়া দেখছি এখন আমাকে উল্টাতে হবে উল্টাতে হবে বলতে কি বোঝাচ্ছে বিক্রিয়াটাকে চেঞ্জ করতে হবে মানে হাইড্রোজেন আয়োড হবে প্রথমে তারপরে হচ্ছে হাইড্রোজেন বাংলাদেশ প্রথমে এটা আমার কত মূল ছিল এক মূল জিরো জিরো ওয়ান মাইনাস এখানে দেখো হচ্ছে পশ্চাত্মকে ধরে ভিডিওটা পাঠাইছে হম এখানে যদি আমরা ক্যাপি বের করি ক্যাশে বের করি ক্যাসি কি হবে নিচে হবে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স এরকম হবে দেখো যে ক্যাসি বের করার সময় তো ওইখানে মান ছিল হবু মান বসায় কেন ওইখানে কি কোনো বাঘ থাকতে পারতো না যে তো দেওয়া নাই যদি আয়তন থাকতো মান যদি টু থাকতো টু দ্বারা বাক করা নাই সে আমি ছিল দেখো এটা কাটা কাটা চলে যায় এখানে লিখি নাই যদি প্রশ্নে দেয়া থাকতো যে আমার আয়তন বি অথবা দেওয়া নাই তাহলে আমি বি ধরতাম তো দেওয়া নাই আমি বি ধরে নিছি যে আমাকে প্রত্যেকটাকে বি দ্বারা ভাগ করতে হবে তাই না এখানে কি হবে বি দ্বারা ভাগ করলে আমার নিচে কি হবে বি স্কোয়ার হবে এখানে বি স্কোয়ার আসবে আর এখানে তো বি স্কোয়ারই আছে বি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি যায় জন্য আমি লিখে ঠিক এখানেও সেম হবে এখানে দেখো স্কোয়ার আসবে নিচে স্কোয়ার আসবে তাহলে বি স্কোয়ার উপরেও কি আসবে এখানে একটা বি এখানে একটা বি স্কোয়ার আসবে বি স্কোয়ার কাটাকাটি যাবে এরকম এখানেও লিখি নাই তার মানে ই নাই যে এগুলা হয় না হয় আমি একটু শর্ট করছি এখন বলে দিলাম যাতে কনফিউজ না হয় এখন দেখো এই যে এই মানটা বের করছি এই মানটা পূর্বে যে ক্যাশে মান তার সম্পূর্ণ উল্টা এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই থার্টি ইজ ইকাল টু এক্স স্কোয়ার ওয়ান মাইনাস টু এক্স এই বিক্রিয়া যখন আমরা সলভ করবো

আমি চেষ্টা করছি যে ক্যাপিকা যত টাইপ আছে সামুদ্রিক নয় ক্যাপিকা নয় তারপর হচ্ছে আংশিক চাপ মনমাত্রা মাত্রা এগুলা এগুলাই মূলত আসে অত কঠিন করে না তবে আমি এই আলোচনা করে দিচ্ছি যদিও কঠিন হয় আর কঠিন হবে না এসে কারণ প্রশ্ন করি না বলতে পারি না এগুলো হইতেও পারে তবে হবে না আশা করি শেষ পর্যন্ত দেখার জন্য